আসসালামু আলাইকুম বন্ধুরা, আরেক নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আর আসি বরাবরের মতো ঢাকা উদ্যানে, মোহাম্মদপুর ঢাকা উদ্যান। তো এই ঢাকা উদ্যান থেকে আমি আজকে ফিরে যাচ্ছি, ঢাকা থেকে ফিরে যাচ্ছি সাতক্ষীরা। তো এই ঢাকা টু সাতক্ষীরা পুরো জার্নিতে আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। বন্ধুরা, আমরা এখন আছি ঢাকা উদ্যান মেইন গেটে। তো এখান থেকে আমরা যাচ্ছি মোহাম্মদপুর, মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে আমরা চলে যাব গুলিস্তান। বন্ধুরা, আমার সঙ্গে আছে ইমন মামাকে আপনারা দেখেছিলেন কলাপহা পর্বে। তো সে জব করে যাত্রাবাড়িতে, তো ও যাত্রাবাড়ি নেমে যাবে আর আমি চলে যাবো সাতক্ষীরা। বন্ধুরা, আমরা এখন আছি মোহাম্মদপুর বাস টার্মিনালে। তো এই মোহাম্মদপুর থেকে আমরা যাব গুলিস্তান। তো গুলিস্তান থেকে আমরা বাসের টিকিট কাটবো, দেন সেখান থেকে সাতক্ষীরা যাবো। বন্ধুরা, আমি এখন আছি ঢাকার সব থেকে ব্যস্ততম জায়গা গুলিস্তানে, আর আমার সামনে হচ্ছে বিআরটিসি কাউন্টার। তো এই বিআরটিসি কাউন্টার থেকে কিন্তু আমি সাতক্ষীরার টিকিট কাটবো, দেন ওখান থেকে চলে যাবো সাতক্ষীরা। আমাদের গাড়ি চলে এসেছে 7:25 গাড়ি, আর এটা কিন্তু এসি বিআরটিসি। তো ভাই, বিআরটিসি এসি না? তো এটা হচ্ছে আমাদের গাড়ি টুঙ্গিপাড়া এক্সপ্রেস। এ হচ্ছে বাসের ভিতরের অবস্থা, মোটামুটি সব ঠিকঠাক আছে। বন্ধুরা, এটি হচ্ছে সাইদাবাদ বাস টার্মিনাল। এখান থেকে কিছু যাত্রী উঠাবে, দেন তারপর আবার যাত্রা শুরু করবে। বন্ধুরা, ঢাকা শহরে জ্যামজট কাটিয়ে আমরা এখন প্রবেশ করেছি ঢাকা হাইওয়েতে। বন্ধুরা, আমরা পোস্তখোলা ব্রিজ বাড়ি দিয়ে এখন ঢাকা সুপার হাইওয়েতে। বন্ধুরা, এই টুঙ্গিপাড়া এক্সপ্রেস যে গতির দানব বলা হয়, এটাই কিন্তু তার প্রমাণ। দেখুন একবার, এখন 107, 8, 9, তো 107, 8, 9 স্পিডে কিন্তু এই গাড়ি চলছে। আর এটা কিন্তু 120 আপ করে যায় কখনো কখনো। তো আসলে এই গাড়িতে এই যে দেখুন, এখন 114, 116, ও মাই গড, 119, 120, দেখুন একবার কি স্পিড, আবার 119। তো 120, 119 কিন্তু এই গাড়ি বর্তমানে চলছে। তো এভাবেই গেলে কিন্তু আসলে আমাদের 3 থেকে সাড়ে 3 ঘন্টার মতো সময় লাগবে সাতক্ষীরা পৌঁছাতে, 117। তো এই যে সুপার হাইওয়েতে কিন্তু গাড়ি এমনই চলে। তো আপনারা দেখলেন গাড়ি কিন্তু 120 স্পিডে উঠেছিল সর্বোচ্চ। গাড়ি কিন্তু সেই স্পিডে চলছে, আর আমরা এখন পদ্মসেতুর খুব কাছাকাছি রয়েছি। তো আর অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা পদ্মসেতুতে পৌঁছে যাব।
আমরা এখন পদ্মা সেতুতে উঠেছি, আর এই পদ্মা সেতু কিন্তু আমরা এখন পাড়ি দিচ্ছি, আর আপনাদেরকে দেখাবো পদ্মা সেতু মানে পদ্মা নদীর অপরূপ সৌন্দর্য। বন্ধুরা, আমরা এখন পদ্মা সেতুর উপরে রয়েছি, বাট গাড়ি চলছে এখন 10-20 স্পিড, মানে একটি পাশ মানে দুইটা লেন কিন্তু অলরেডি একবারে বন্ধ করে রাখা হয়েছে। তো এমন ঘটনা কিন্তু পদ্মা সেতুতে রেগুলার ঘটে, এটা আমি মনে করি কর্তৃপক্ষের আর একটু সচেতন হওয়া উচিত, এটা কোনোভাবেই কাম্য নয়। বন্ধুরা, ফাইনালি আমরা পদ্মা সেতু পাড়ি দিলাম। তো এই পদ্মা সেতু পাড়ি দিতে কিন্তু আমাদের সময় লেগেছে 45-1 ঘন্টা মতো। তো পদ্মা সেতু পাড়ি দিতে যদি 1 ঘন্টা সময় লাগে, তাহলে সেতু হয়ে আমাদের লাভটা কি? বন্ধুরা, আমরা এখন আছি গোপালগঞ্জ। তো গোপালগঞ্জ একটি পেট্রোল পাম্পে গাড়িটি বিরতি করেছে, এখানে কিন্তু 10 মিনিট বিরতি করা হয়েছে। তো এই 10 মিনিট বিরতি শেষে গাড়ি আবার ছাড়বে। তো অনেকে নেমেছে গাড়ি থেকে, আমি নামিনি, আমি গাড়িতেই রয়েছি। তো এখান থেকে অলমোস্ট আমাদের এখনও 2 ঘন্টা লাগবে সাতক্ষীরা পৌঁছাতে। বন্ধুরা, এটি হচ্ছে খানজানালি সেতু, যেটিকে বলা হয় রূপসা সেতু। তো রূপসা সেতুতে কিন্তু আমরা এখন টোল দিচ্ছি। আমরা এখন রয়েছি খুলনা রূপসা সেতুর উপরে। তো এখান থেকে কিন্তু আমাদের আর 1 ঘন্টা মতো লাগবে সাতক্ষীরা পৌঁছাতে। সতত হেনদ তুমি পড়ো মোর মনে, সতত তোমার কথা ভাবিয়ে বিরলে। কবি মাইকেল মধুসূদন দত্তের বিখ্যাত এই সনেট কবিতার সেই কপোতাক্ষ নদে কিন্তু আমরা চলে এসেছি। এটি হচ্ছে কপোতাক্ষ নদ, আর আমরা যে ব্রিজের উপরে এখন রয়েছি এটিকে বলা হয় পাটকেলঘাটা ওভারব্রিজ। তো আমরা কিন্তু অলরেডি চলে এসেছি সাতক্ষীরা জেলার মধ্যে। তো আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্যে। আমি আমার গন্তব্যে পৌঁছে গেছি সাতক্ষীরা, আমার জন্মভূমি। তো
তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। তো আবার দেখা হবে অন্য কোনো দর্শনীয় স্থানে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে ধন্যবাদ।